কথায় আছে, কারু পৌষ মাস তো কারু সর্বনাশ। সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের তাণ্ডব ঠেকাতে বিশ্বের প্রায় সব দেশেই লকডাউন জারি করা হয়েছে। থেমে গেছে রাস্তাঘাটে মানুষের চলাচল, বন্ধ হয়ে গেছে যানবাহনের আনাগোনা। রেলপথ, আকাশপথ, পানিপথ, যানবাহন ভিত্তিক সব ধরনের যোগাযোগই রয়েছে বন্ধ। থেমে গেছে বিভিন্ন দেশের মধ্যে চলাকালীন যুদ্ধ, দ্বন্দ্ব, হানাহানি। থেমে গেছে রক্তপাত। ঠিক এই সুযোগে প্রকৃতি ফিরে পেয়েছে যেন তার আপন রূপ। জি দর্শক, লকডাউনের কারণে সারা বিশ্ব যখন গৃহবন্দী হয়ে আছে, ঠিক সেই সময় পরিবেশে আসতে শুরু করেছে ইতিবাচক পরিবর্তন। এ যেন বনের সব বাঘকে খাঁচায় বন্দি রেখে বনের হরিণদের অবাধে চলাফেরা করার সুযোগ করে দেওয়ার মতো। আসুন ভিডিওটির বাকি অংশে এ নিয়ে কিছু আলোচনা করা যাক। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফর মোর নলেজ, মোর লার্নিং, মোর স্মার্টনেস। বেশ কয়েক যুগ ধরে বিশ্বের সব দেশই উন্নয়ন করার নামে প্রতিযোগিতায় নেমেছে। জীবনযাত্রার মান বৃদ্ধি, নগরায়ণ, শিল্পায়ন ইত্যাদির নামে মেতে আছে সবাই। অথচ এসবের জন্য যে আমাদের প্রাণের প্রিয় পরিবেশটা দিন দিন দূষিত হয়ে যাচ্ছে এবং আমাদের বসবাসের অযোগ্য হয়ে উঠছে, সেদিকে কারোরই খেয়াল নেই। না থাকলে কি হবে? প্রকৃতি কিন্তু তার নিজস্ব নিয়ম মেনে চলে। ইংরেজিতে ন্যাচারাল ল অফ রিভেঞ্জ নামের একটি কথা আছে, অর্থাৎ প্রকৃতি যেন বলছে, অনেক তো হলো, এবার আমার পালা। বর্তমানে বিশ্বে গড়ে 4 জন ব্যক্তির মধ্যে 1 জন লকডাউনের কারণে গৃহবন্দী হয়ে আছেন। করোনা ভাইরাসের কারণে মানুষ বর্তমানে তার অগোছালো জীবনকে গুছিয়ে নিতে ব্যস্ত, আর এই সুবাদে সারা বিশ্ব জুড়ে পরিলক্ষিত হচ্ছে অভূতপূর্ণ পরিবর্তন। এবার কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। আমরা সবাই জানি চীনের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি। তবে চীন শুধু করোনা ভাইরাসের উৎপত্তি স্থল নয়, বরং পরিবেশের জন্য সবচেয়ে বেশি বিষাক্ত ও ক্ষতিকর দ্রব্য তৈরি করারও মূল উৎস। আপনারা জানলে অবাক হবেন, বিশ্বের পরিবেশ দূষণের শতকরা 30% জন্য দায়ী এই চীন। কিন্তু লকডাউনের কারণে চীনের সব ধরনের প্রতিষ্ঠান, কলকারখানা এবং যাতায়াত বন্ধ করা হয়েছে, যা এখন বেশ কিছু জায়গায় বহাল আছে। চীনের বাস্তু সংস্থান ও পরিবেশ মন্ত্রণালয়ের মতে ফেব্রুয়ারি মাসে বিশুদ্ধ বায়ু প্রবাহিত হয়েছে। এরকম গড় দিনের সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় 21.5% বেড়ে গেছে। নাসার গগার্ড স্পেস ফ্লাইট সেন্টারের গবেষক ফেলিউ জানান যে তারা প্রথমবারের মতো পরিবেশে গ্রিনহাউস গ্যাস বা বিষাক্ত গ্যাসের পরিমাণ এত কম দেখতে পেয়েছেন। এর আগে কিছুটা কম দেখা গেলেও পরিমাণে এত কম এর আগে কখনো দেখা যায়নি। নাসার মতে পূর্ব ও কেন্দ্রীয় চীনে সাধারণত যে পরিমাণ নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ দেখা যায় তার চেয়ে বর্তমানে 10-30% কম দেখা যাচ্ছে। সকল প্রকার শিল্প কারখানা বন্ধ থাকার কারণে কার্বন ডাইঅক্সাইড নিঃসরণও কমে গেছে। সেন্টার ফর রিসার্চ অন এনার্জি ক্লিন ওয়াটারের বিশ্লেষক লরি মিলিভার তার মতে চীনে জানুয়ারির শেষ সপ্তাহ থেকে 4 সপ্তাহের মধ্যে এই নিঃসরণের পরিমাণ 25% কমে গিয়েছে। পাওয়ার প্ল্যান্টগুলোতে কয়লার ব্যবহারও কমেছে 36%। করোনা ভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে যাওয়া ইতালিতে থেমে গেছে মানুষের জীবনযাত্রা। ঘর থেকে বের হওয়া অসম্ভব হয়ে পড়েছে মানুষের জন্য। লকডাউনের কারণে রাস্তায় যানবাহন চলাচলও বন্ধ। এসব কারণে মিলান এবং উত্তর ইতালির বেশ কিছু জায়গায় নাইট্রোজেন ডাইঅক্সাইডের পরিমাণ 40% কমে গেছে। এমনকি ভেনিস শহরের দূষিত পানি পরিষ্কার হতে শুরু করেছে। ইউরোপে নাইট্রোজেন ডাইঅক্সাইড নিঃসরণের একটি বড় অংশের জন্য দায়ী হচ্ছে ইতালির যানজট ও শিল্প কারখানাগুলো। অথচ শুধুমাত্র লকডাউনের কারণে পুরো ইতালির আবহাওয়াতে বিরাট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এরপর আসা যাক যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে করোনা ভাইরাস ছড়াতে শুরু করে ইতালিতে শুরু হওয়ার 7-8 দিন পর থেকে। তবে তারা সতর্কতা অবলম্বন করার জন্য আগেভাগেই জনগণের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করেন। সময় উপযোগী নির্দেশনার কারণে পুরো যুক্তরাজ্যেই পরিবেশ দূষণ কমে গিয়েছে। বলে রাখি, যুক্তরাজ্যে 80% নাইট্রোজেন ডাইঅক্সাইড নিঃসরণের কারণ যানবাহন চলাচল। একটি ডিজেল চালিত গাড়ি থেকে দৈনিক 52 মিলিগ্রাম দূষণকারী বিষাক্ত পদার্থ বায়ুতে মিশছে না শুধুমাত্র লকডাউনের কারণে। গত বছরের তুলনায় নিউ ইয়র্কে যানবাহনের চলাচল কমে গেছে 35%। যাতায়াত বন্ধ থাকায় কার্বন মনোক্সাইড নিঃসরণের পরিমাণ 50% কমে যায়। কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ 5-10% হ্রাস পায় এবং মিথেনের ক্ষেত্রেও হ্রাস দেখা যায়। এদিকে দক্ষিণ কোরিয়াতেও বায়ু দূষণের হার কমে গেছে। এদেশে চীনের দূষণের প্রভাব পড়ে সবসময়, তাই চীনের বায়ু দূষণ হ্রাস দক্ষিণ কোরিয়াকেও প্রভাবিত করেছে। আপনারা জানেন কি না, প্রতি বছর চীনে 90 লাখ মানুষ পরিবেশ দূষণের কারণে মারা যায়। অবাক হচ্ছেন? তাহলে আরও হিসাব শুনুন। মাত্র 2 মাসের দূষণমুক্ত জীবনযাপন চীনের 4,000 শিশুকে যাদের বয়স 5 বছরের নিচে এবং 73,000 বয়স্ক ব্যক্তি যাদের বয়স 70 বছরের উপরে তাদেরকে বাঁচাতে সক্ষম হয়েছে। শুধু 2 মাসের নজরদারিতেই এই বিশাল পরিবর্তন আনা সম্ভব হলে ভাবুন একবার, একটি সুষ্ঠু নিয়ম পালন করে চললে বিশ্বজুড়ে কত মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে। যা হোক দর্শক, করোনার প্রভাব কিন্তু আমাদের বাংলাদেশেও পড়েছে, অর্থাৎ প্রকৃতির অকৃত্রিম নির্মল বায়ু আমাদের দেশেও কিছুটা হলেও বইছে। লকডাউন করা হয়েছে অর্ধেকের বেশি জেলা,
পৃথিবীর সবচেয়ে অপরিচ্ছন্ন ও যানজটের শহর ঢাকা আজ শান্ত প্রায়। রোজকার মতো যানবাহনগুলোর কালো ধোঁয়া, শব্দ দূষণ, সৃষ্ট হর্ন, রাস্তার পাশের ময়লার স্তূপ এসব খুবই কম চোখে পড়ছে। পর্যটন স্থানগুলোতেও এর প্রভাব পড়ছে। জনশূন্য ও দূষণমুক্ত কক্সবাজারের সমুদ্রে ভেসে উঠছে ডলফিন। সংক্রমণের ভয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারির পাঁচ দিনের মাথায় প্রকৃতি তার নিজ রূপ ফিরে পায়। দিনে প্রায় 10 থেকে 12টি ডলফিন দেখা মেলে সমুদ্রে। স্থানীয়দের কাছ থেকে জানা যায় যে গত 3 দশকে এরকম দৃশ্য কারো দৃষ্টিগোচর হয়নি। এছাড়াও সেন্ট মার্টিনেও দেখা যাচ্ছে অসংখ্য ক্যাসিমের ছানা। দর্শক, করোনা ভাইরাসের আক্রমণে বিশ্ববাসীর জীবন ব্যবস্থা দুর্বিষহ হয়ে পড়েছে ঠিকই, কিন্তু এই সুবাদে প্রকৃতি খুঁজে পেয়েছে এক স্বস্তির ঠিকানা। প্রকৃতির এই স্বস্তি হয়তো খুবই ক্ষণস্থায়ী, কারণ অচিরে মানবজাতি আবারও তার বিধ্বংসী কর্মকাণ্ড নিয়ে ঝাঁপিয়ে পড়বে প্রকৃতির উপর, আর মেতে উঠবে ধ্বংসলীলায়। আপনাদের কী মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এমনই সব নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।